আমি কাঁদতে আসিনি ভাসতে আসিনি আমি কেমন আছেন খুব ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি আপনাকে প্রথমে অভিনন্দন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছে ধন্যবাদ একটু জানতে চাই এই শহরে গানটি কিভাবে তৈরি হয়েছিল আহ গানটি দুহাজার একুশের লাস্টের দিকে আমাকে চ্যানেল আই থেকে ফোন করা হয়েছে যেহেতু ইমপ্রেস টেলিফিল্মের তার আগে পাপ্পোন গানটি রিলিজ পেয়েছিল সেটিও ইমপ্রেস টেলিফিল্মের এবং খুব ভালো সাড়া ফেলেছে ওই গানটি ও তখন আমাকে বললো যে ওই গানটি তো আমাদের খুব ভালো লেগেছে তা আমরা আরো আরেকটা গান তোমাকে করতে চাচ্ছি যেহেতু তুমি আমাদেরই মেয়ে এরপর সত্যিমুন স্যারের কল আসলো আমার কাছে ওনার সঙ্গে প্রথম কাজ মানে প্রথম ওনার সুরে আমি গান গেয়েছি তিনি একজন লেজেন্ড ওনার সঙ্গে কাজ করতে পাওয়াটা অনেক সৌভাগ্য আমি যে গতানুগতিক যে ধরনের গান করে এসেছি রোমান্টিক ট্র্যাক মেলোডি ট্র্যাক এটা একটু ডিফারেন্ট ট্র্যাক ছিল একটু ওয়েস্টার্ন প্যাটার্ন ধরনের গান আমি আগে গাইনি গানটার কথা খুবই সুন্দর খুবই একটা গান খুবই মেসেজফুল একটা গান গান তো বিভিন্ন ধরনের হয় অনেক রকমের হয় এক একটা ইমোশনের গান এক এক রকম হয় তো এরকম ডেপথ গান আমার করা হয়নি তো আমি খুব আমার ভালো লাগছিল প্রথম কার থেকে শুনলেন যে আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন প্রথম শুনেছি বলতে আমি হচ্ছে আমাদের চ্যানেল আইয়েরই একজন যে লিস্ট চারটি দেওয়া হয়েছে ওটা আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে এরপর রবিউল ইসলাম জীবন ভাইয়ার পোস্টে আমি দেখেছি এরপর একে একে অনেকের শেয়ার দেখেছি প্রথম শোনার অভিব্যক্তিটা বা তখনকার মুহূর্তটা অনুভূতিটা কেমন ছিল আমি হচ্ছে ঘুমাচ্ছিলাম ঘুমাচ্ছিলাম আমার মা হঠাৎ করে রুমে আসলো মাকে কল করেছে। আমাদের চ্যানেলে যিনি তিনি মাকে কল করেছেন যে আনিশাকে একটু ফোনটা দেন ওকে তো অনেকবার ফোন করা হচ্ছে ওকে পাচ্ছে না তো আমি ফোনটা ধরার পর বললো যে তোমার গুড নিউজ শুনেছ কি না পরে বললাম যে কি কি স্যার পরে বললো যে এরকম তোমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করা হয়েছে এটা দেখো তারপর আমি ঘুম ঘুম চোখেই দেখে মানে মনে হচ্ছে যে মাত্র ঘুমতে কুঠে দেখাছিল তো নিউজটা মনে হচ্ছে যে স্বপ্ন ছিল অ্যান্ড গতকাল থেকে এই পর্যন্ত এখনো মনে হচ্ছে স্বপ্ন দেখছি অ্যান ঘোরের মধ্যে আছি বুঝে উঠতে পারছি না আপনার ফেসবুকে আমি দেখছিলাম আপনার বাবার একটা ভিডিও বাইট আপনি শেয়ার করেছেন যেখানে বাবা বলছিলেন এবং আপনি লিখেছিলেন যে তার ইচ্ছা পূরণ হয়েছে আসলে এটা আসলে অনেক শান্তি এবং প্রাউডের একটা মোমেন্ট থাকে না যে নিজের সাকসেস যখন নিজে অনেক কষ্টের পর যখন কেউ সাকসেস হয় সেটা অনেক প্রাপ্তির আনন্দটা অনেক সময় ভাষা প্রকাশ করার মতো হয় না আমার ক্ষেত্রেও সেটা হয়েছে অ্যান্ড লাকিলিয়ে লাস্ট অ্যাওয়ার্ড শোতে মেরিলের অ্যাওয়ার্ড শোতে আমার বাবাকে যখন জার্নালিস্টরা কোয়েশ্চেন করছিলেন যে কেমন লাগছে আপনার অনুভূতি কি মেয়ের অ্যাচিভমেন্ট দেখে তো বাবা বলছে আমি খুব খুশি আমার মেয়ের অ্যাচিভমেন্ট দেখে আমার আমি দোয়া করি মেয়ে অনেক ভালো করুক অ্যান্ড আমি চাই আমার মেয়ে যেন জাতীয় পর্যায়ে সম্মাননা পায় তো এক মাসের মধ্যে এটা আসলে হবে এটা বুঝতে পারিনি তো বাবাকে যখন জানালাম বাবা বলল আমি তো আমি তো আমার তো মন বলতেছিল আমি তো বুঝতেই পারছিলাম যে তুমি ভালো কিছু একটা হবে যাক আলহামদুলিল্লাহ বাবা অনেক খুশি হয়েছে বাবার মন তো বলেনি কিন্তু মেয়ের মন কি বলছিল যে অ্যাওয়ার্ড পাবেন আমি আসলে না আমার আমার মন মন বলছিল বলতে আমি আমি জানি না আমি আমি সম্মাননার যোগ্য কিনা আমি বলবো আমি সত্যি এতটাও আমার যোগ্য নেই যতটুকু আমি অর্জন করেছি আমার আমার যোগ্যতার থেকে আমি অনেক বেশি অর্জন করেছি আমি আসলে সৃষ্টিকর্তবতী আর যারা যারা আমার সঙ্গে ছিলেন আমার ক্যারিয়ার শো থেকে পর্যন্ত সবার প্রতি কৃতজ্ঞ তবে হ্যাঁ আমার স্বপ্ন ছিল আমার ইচ্ছা ছিল আমি এভাবেই কাজ করছিলাম যেন ভালো একটা জায়গায় নিজেকে নিতে পারি গান গিয়ে যেন সম্মান আমি পেতে পারি স্টেজ শো সেদিকে মন দেইনি নিজের গান নিয়ে চেষ্টা করেছি যে না আমি নিজের গান নিয়ে বেঁচে থাকবো যত সময় লাগুক সমস্যা না আমি সময় নেই হয়তো আমি ফিনান্সিয়ালি অনেক বেশি থাকে না যে অনেক কিছু অ্যাচিভ করতে পারিনি ফিনান্সিয়ালি তবে আমি অনেক অনেক সম্মান পেয়েছি যেখানে যাই যাই করেছি আলহামদুলিল্লাহ ইচ্ছে ছিল স্বপ্ন ছিল বাট আমি সত্যি ভাবি নাই যে এত জলদি সেটা পূরণ হবে আমি দশ বছর ধরে রেখেছিলাম বেছে বেছে ভালো কাজগুলো করেছি তবে আমি সত্যি কখনো ভাবিনি যে এত জলদি এত বড় সম্মাননা সর্বোচ্চ সম্মাননা আমার ভাগ্যে আসবে বছর একটা গান তুমুল হিট হয়েছে একদম সবার মুখে মুখে এই গানটা নিয়ে কি আপনার আশা বা স্বপ্ন ছিল না আমি যে গানটি কথা বলছেন নিরালায় ওই গানটি আমি দু হাজার উনিশে গেয়েছি গানটা রিলিজ পেয়েছে হচ্ছে দু হাজার বাইশে যেহেতু প্যান্ডামিক ছিল লকডাউন ছিল আমার একদম ক্যারিয়ারের শুরুর দিকে পিক পয়েন্ট আমি দু হাজার প্রথম আমার ফিল্মের গান গাই সেটা প্রকাশ পাই দু হাজার উনিশে তো ওই সময়কার গান মানে আমি তখন মাত্র মনে হয় তিন চারটা গান করেছি ইন্ডাস্ট্রিতে প্লেব্যাকের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে এসেছি তো যারা ডিরেক্টররা ছিলেন তাদের সঙ্গে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আই মিন ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া কানেক্ট ছিল তাদের সঙ্গে আমার তারা আমাকে সবসময় ইন্সপায়ার করতেন শুনে থাকে না কিছু গান যে খুব একটা এনজয়ফুল একটা গান আনন্দ মুখর একটা গান চরণলীলা গানটি প্রথমবার শুনে খুব ভালো লেগেছিল লাকিলি জনি হক ভাই আমার প্রথম গানের লিরসেস আমার প্রথম প্লেব্যাক যদি একদিন ফিল্মের চুপ কথা গানটি জনি হক ভাই লিখেছেন এবং লাকিলি এলো জনি হক ভাই লেখা তো আমার কাছে খুব ভালো লাগছিল আর স্টুডিওতে যেয়ে শুনি গানটা অয়ন ভাই গিয়েছে অয়ন ভাই আমার খুব কাছের আমার ক্যারিয়ারের শুরু থেকে ভাইয়ের সঙ্গে আমার পরিচয় ছিল তো সব মিলিয়ে আমার একটা গুড ভাইব পাচ্ছিলাম আমি যখন বাসায় এসে বাবাকে গানটি শোনাই বাবাও খুব পছন্দ করেছিল তো একটা গুড পজিটিভ থটস ছিল বাট এটা এরকম লাস্ট হবে এটা আসলে আমি বুঝতে পার মানে বুঝে উঠতে পারিনি যে এতটা সারা ফেলবে এত ভালোবাসা আমি পাবো একটি গান দিয়ে থ্যাংক ইউ আনিশা আমরা যে গানটির জন্য আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন সেই গানটি একটু শুনি এই পথে পথে আমার পায়ের ছাপ রেখে যাব যতই আমায় তুমি নিঃস্ব আমার হিসেব আমি বুঝে নেব আমি কাঁদতে আসিনি জলে ভাসতে আসিনি আসার কারো আমি জানিয়ে যাব ও।